আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 5 সেশন 2। শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমে ক্রেতার নিকট বিক্রয়যোগ্য ঔষধসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমরা 25 নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে 26 নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ থেকে আলোচনা শুরু করব। তাছাড়া একটি কথা না বললেই নয়, আপনারা যারা সিকারাগুড়ি ফার্মাসিস্ট কোর্স 25তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিতে পারেন। আমাদের এই ফাইনাল সাজেশন বইটি পড়ে বিগত সালে কেউ ফেল করেনি। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের এই ফাইনাল সাজেশন বইটি ভালোভাবে অনুশীলন করেন, ইনশাল্লাহ কেউ অন্তত পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নেবেন, আপনাদেরকে পরীক্ষার ঠিক 10 দিন পূর্বে আরও 300 প্রশ্নের একটি শীট দেব, যাতে করে আপনাদের বেস্ট প্রিপারেশন হয় এবং পরীক্ষায় ভালো করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এমসিকিউ নাম্বার 26, সন্তান ধারণে সক্ষম মহিলাদের কোন ওষুধটি ব্যবহার করা উচিত নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক মিসোপ্রাস্টল, খ ট্রাইমেবুটিন মেলিয়াট, গ ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড, ঘ রাইবোপ্রাজল। সঠিক উত্তর হবে ক মেসোপ্রাস্টল। তাহলে সন্তান ধারণে সক্ষম মহিলাদের মেসোপ্রাস্টল ওষুধটি ব্যবহার করা উচিত নয়। এমসিকিউ নাম্বার 27, পেপটিক আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিচের কোনটি? ক রেনিটিডিন, খ ল্যান্সোপ্রাজল, ঘ অ্যান্টাসিড, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে পেপটিক আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হচ্ছে রেনিটিডিন, ল্যান্সোপ্রাজল এবং অ্যান্টাসিড। তাহলে সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 28, পেপটিক আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিচের কোনটি? ক ল্যান্সোপ্রাজল, খ ক্লারিথ্রোমাইসিন, গ অমেপ্রাজল, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। অর্থাৎ পেপটিক আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হচ্ছে ল্যান্সোপ্রাজল, ক্লারিথ্রোমাইসিন, ওমেপ্রাজল। এই সবগুলো হচ্ছে পেপটিক আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। তাহলে সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 29, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি H2 ব্লকার? ক রেনিটিডিন, খ ওমেপ্রাজল, গ ক্লারিথ্রোমাইসিন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক রেনিটিডিন। তাহলে রেনিটিডিন হচ্ছে H2 ব্লকার। এমসিকিউ নাম্বার 30, পাইলস রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়? ক ডায়োসমিন, খ হ্যাসপেরেডিন, গ ক্লারিথ্রোমাইসিন, ঘ ক উ খ। তাহলে সঠিক উত্তর হবে ঘ ক উ খ, অর্থাৎ ডায়োসমিন এবং হ্যাসপেরেডিন। তাহলে পাইলস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ডায়োসমিন এবং হ্যাসপেরেডিন। এমসিকিউ নাম্বার 31, ইরেকটাইল ডিসফাংশন রোগের চিকিৎসায় নিচের কোন ওষুধটি ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক বার্ডেনাফিল, খ টাডালাফিল বা সিলডেনাফিল, গ এল প্রোস্টারিল, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন রোগের চিকিৎসায় বার্ডেনাফিল, টাডালাফিল, সিলডেনাফিল এবং এল প্রোস্টারিল এই সবগুলোই ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 32, মাদকাসক্তি নিরাময়ে নিচের কোন ওষুধটি ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক বিপ্রোপিক্তন, খ অ্যামিট্রিপটাইলিন, গ বেঞ্জো ডাইজেপিন, ঘ এল প্রোস্টারিল। সঠিক উত্তর হবে ক বিপ্রোপিক্তন। তাহলে মাদকাসক্তি নিরাময়ের চিকিৎসায় বিপ্রোপিক্তন ওষুধটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ক বিপ্রোপিক্তন। এমসিকিউ নাম্বার 33, স্নায়ুর ব্যথায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক মরফিন, খ প্যারাসিটামল, গ এসিক্লোফেনাক, ঘ কার্বামাজেপিন। সঠিক উত্তর হবে ঘ কার্বামাজেপিন। তাহলে স্নায়ুর ব্যথায় কার্বামাজেপিন ওষুধটি ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 34, স্নায়ুর ব্যথায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক মরফিন,
খ প্যারাসিটামল, গ এসি ক্লোফেনাক, ঘ অ্যামেট্রিপটাইলিন। সঠিক উত্তর হবে ঘ অ্যামেট্রিপটাইলিন। তাহলে স্নায়ুর ব্যথায় অ্যামেট্রিপটাইলিন ওষুধটি ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 35, মাইগ্রেনের ব্যথায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক মরফিন, খ অ্যাসপিরিন, গ এসি ক্লোফেনাক, ঘ মেট্রোক্লোরপ্রামাইড। তাহলে সঠিক উত্তর হবে ঘ মেট্রোক্লোরপ্রামাইড। তাহলে মাইগ্রেনের ব্যথায় মেট্রোক্লোরপ্রামাইড ওষুধটি ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 36, মাইগ্রেনের ব্যথায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক মরফিন, খ অ্যাসপিরিন, গ অ্যাসিক্লোফেনাক, ঘ ফেনোথায়াজিন। সঠিক উত্তর হবে ঘ ফেনোথায়াজিন। তাহলে মাইগ্রেনের ব্যথায় ফেনোথায়াজিন ওষুধটি ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 37, অ্যাপিলেপসিতে কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক গাবাপেন্টিন, খ ক্লোনাজেপাম, গ কার্বামাজেপিন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে অ্যাপিলেপসিতে গাবাপেন্টিন, ক্লোনাজেপাম এবং কার্বামাজেপিন এই ওষুধগুলো ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 38, নিচের কোন ওষুধটি অনিদ্রা ও টেনশন দূরীকরণে ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক মিডাজোলাম, খ ক্যাটামিন, গ কার্বিডোপা, ঘ ওলানজাপিন। সঠিক উত্তর হবে ক মিডাজোলাম। তাহলে অনিদ্রা ও টেনশন দূরীকরণে মিডাজোলাম ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ক মিডাজোলাম। এমসিকিউ নাম্বার 39, বিষণ্ণতা রোগের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক পিজোটিফেন, খ অ্যামেট্রিপটাইলিন, ঘ ফ্যান্টালিন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ অ্যামেট্রিপটাইলিন। তাহলে বিষণ্ণতা রোগের চিকিৎসায় অ্যামেট্রিপটাইলিন ওষুধটি ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 40, বিষণ্ণতা রোগের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক সার্ট্রালিন, খ ফ্লক্সোটিন, গ নরেট্রিপটাইলিন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে বিষণ্ণতা রোগের চিকিৎসায় সার্ট্রালিন, ফ্লক্সোটিন ও নরেট্রিপটাইলিন এই সবগুলো ওষুধই ব্যবহার করা হয়। এমসিকিউ নাম্বার 41, নিচের কোনটি অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ড্রাগ? ক ফেনেলজিন, খ সার্ট্রালিন, গ অ্যামেট্রিপটাইলিন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ওষুধ হচ্ছে ফেনেলজিন, সার্ট্রালিন এবং অ্যামেট্রিপটাইলিন। এমসিকিউ নাম্বার 42, নিচের কোনটি ব্যথানাশক ঔষধ? ক ক্যাটামিন, খ হেলোপেরিডল, গ ইন্ডোমেথাসিন, ঘ প্রোসাইক্লিডিন। সঠিক উত্তর হবে গ ইন্ডোমেথাসিন। তাহলে ব্যথানাশক ওষুধ হচ্ছে ইন্ডোমেথাসিন। এমসিকিউ নাম্বার 43, নিচের কোনটি ব্যথানাশক ঔষধ? ক মেথাডোন, খ মরফিন, গ কিটোরোলাক, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে ব্যথানাশক ঔষধ হচ্ছে মেথাডোন, মরফিন এবং কিটোরোলাক। এমসিকিউ নাম্বার 44, পার্কিনসনিজম রোগের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক লেভোডোপা, খ প্রোপানোলল, গ কিটোরোলাক, ঘ হেলোপেরিডল। সঠিক উত্তর হবে ক লেভোডোপা। তাহলে পার্কিনসনিজম রোগের চিকিৎসায় লেভোডোপা ওষুধটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ক লেভোডোপা। এমসিকিউ নাম্বার 45, সিজোফেনিক রোগের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক হেলোপেরিডল, খ ক্যাটামিন, গ পিজোটিফেন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক হেলোপেরিডল। তাহলে সিজোপেনিক রোগের চিকিৎসায় হেলোপেরিডল ওষুধটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ক হেলোপেরিডল। এমসিকিউ নাম্বার 46, সিজোফেনিক রোগের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক হেলোপেরিডল, খ রিসপেরিডন, গ ওলানজেপিন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে সিজোফেনিক রোগের চিকিৎসায় হেলোপেরিডল, রিসপেরিডিন এবং ওলানজেপিন ওষুধগুলো ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 47, হৃদরোগ সংক্রান্ত রোগে নিচের কোন ওষুধটি ব্যবহৃত হয়? ক লোসারটান, ভালসারটান,
অ্যামলোডিপিন, খ রেমিপিল, বেনাজাপিল, গ এটিনুলল, কার্বেডিলল, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে হৃদরোগ সংক্রান্ত রোগে লুসার্টান, ভালসার্টান, অ্যামলোডিপিন, রেমিপিল, বেনাজাপিল, এটিনুলল, কার্বেডিলল এই সবগুলো ওষুধই ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 48, নিচের কোন ওষুধটি হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক বিটলটেরল, বাম্বিউটেরল, খ সালবিউটামল, গ বেক্লোমেথাসন, বিউডেসোনাইট, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে এই সবগুলো ওষুধই হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 49, নিচের কোন ওষুধটি তীব্র হাঁপানির ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক জ্যান্থান, খ কর্টিকোস্টেরয়েড, গ বিটা টু অ্যাগোনিস্ট, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে তীব্র হাঁপানি রোগের ক্ষেত্রে জ্যান্থান, কর্টিকোস্টেরয়েড, বিটা টু অ্যাগোনিস্ট এই ওষুধগুলো ব্যবহৃত হয়। এমসিকিউ নাম্বার 50, কোনটি থেকে হাঁপানি আরম্ভ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক বাড়িতে বিড়াল বা তেলাপোকা থাকলে, খ পারফিউম ব্যবহার করলে বা ধূমপান করলে, গ ধুলায় ক্ষুদ্র পরজীবীর উপস্থিতি বা ঠান্ডা আবহাওয়া, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Module-5 Session-2 থেকে দুটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন্য কোনো মডিউল থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।